প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে আপডেট সংবাদগুলো দিব সেগুলোর মধ্যে মোটামুটি আজকে ওরকম স্পেসিফিকলি ভাবে ধারাভাবে কোনো সংবাদ এই মুহূর্তে নাই, তবে আপনাদের যদি মনের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আজকে আপনি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু নোটিফিকেশনতে জানিয়ে দেন, এবং আমার লাইভ প্রোগ্রামটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আপনাদের সাথে কথা বলে মজা লাগবে। আর এর আগে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি, আসলে দীর্ঘদিন করোনাকালীন সময়ের কারণে মসজিদে যাওয়া আশা করা যায় না, সেজন্য মনটাও একটু ব্যথিত। তবে আজকে আমাদের তবলিকের যে মার্কাজ আছে শ্রীপাতালি, সেখানে ইজতেমা হবে, মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেক প্রবাসীরা সেখানে আসবে, ইনশাল্লাহ আমরাও যাব এখান থেকে। তো আপনারা যারা শ্রীপেতালিং মসজিদে আসবেন, মার্কাজ মসজিদে, ইনশাল্লাহ তাদের সাথে হয়তো আজকে দেখাও হয়ে যেতে পারে। তো আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা যারা কল্যাণপুরে বা শ্রীপেতালিংয়ের আশেপাশে আসেন তারা আসতে পারেন ইনশাল্লাহ, তাহলে তাদের সাথে হয়তো দেখাও হয়ে যেতে পারে ইনশাল্লাহ। ওখানে মাগরিব ইশা থাকবো এবং ফজরের নামাজ ওখানে আদায় করার চেষ্টা করব। যাই হোক, যেটি বলছিলাম যে আজকে ইমিগ্রেশনের কি আপডেট সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। তো ইমিগ্রেশনের আজকের আপডেট সংবাদের মধ্যে যে সংবাদটি আছে সেটি হলো, যারা দেশে যেতে চান তারা এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। এখনই আজকেই কিন্তু আমি একজনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলাম, সেখানে দেখলাম যে জানুয়ারি মাসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা নাই, কোনো ডেট ফাঁকা নাই কোয়ালালামপুর ইমিগ্রেশনে, ফেব্রুয়ারি মাসেও ফাঁকা নাই, মার্চে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তারা মার্চ মাসে যেতে পারবে। সুতরাং আপনারা যারা অবৈধ আছেন দেশে যেতে চান তার আগে অ্যাপয়েন্টমেন্টের কাজটা সম্পূর্ণ করেন। অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া থাকলে এখন যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাও 1-2 মাস পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সেক্ষেত্রে যারা অবৈধ আছেন দেশে যেতে চান তাদের জন্য পরামর্শ হলো আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখেন তাহলে আপনারা যেতে পারবেন। আর গতকালকে আপনাদের মালয়েশিয়ার শালমের ইমিগ্রেশন থেকে সরাসরি লাইভে এসেছিলাম, গতকালকে আপনাদের দেখিয়েছি এবং কি বলেছি যে শাহালম ইমিগ্রেশনের যে আপডেট সংবাদটি গতকালকে আপনাদের সাথে, এই মুহূর্তে যারা অ্যাপয়েন্টমেন্টটা অন্তত নিয়ে রাখবে তাদের জন্য রাস্তাঘাটে যদি কোনো সময় পুলিশ বা ইমিগ্রেশন বা কোনো প্রকার এদেশের সরকারি কোনো ফোর্স আপনাদের যদি আটক করে বা জিজ্ঞাসাবাদ করে তখন অ্যাপয়েন্টমেন্টটা অন্তত আপনারা দেখাতে পারবেন যে আমি অবৈধ আছি দেশে যাব, আমি অলরেডি ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি ওই ডেটে আমি ইনশাল্লাহ দেশে চলে যাব। সেজন্য আপনারা ওই প্রত্যেকেই অ্যাপয়েন্টমেন্টটা নেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে রাখুন। আর অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার আপনার যেই অ্যাড্রেস আছে ওটা তো অলরেডি বলে দিয়েছি যে stio.imi.gov.com.my, ওকে ডট কম হবে না ডট মাই, ওকে। এবং কি এই অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রত্যেক ভিডিওতেই আছে, ডিসক্রিপশন বক্সে গেলেই সেটা পাবেন, ওকে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে সুন্দর করে নিতে পারবেন। এরপরে আপনাদের অনেকেই আবার প্রশ্ন করবেন যে দেশে যাওয়ার পদ্ধতি কি, দেশে যাওয়ার যে পদ্ধতিটা সরকার দিয়েছে এই পদ্ধতিটা এ টু জেড একবার হাতে কলমে কিন্তু আমি ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো প্রকার কনফিউজ থাকে আমাকে কমেন্টস করেন, অফলাইনে কমেন্টস করেন, তাহলে আমি কিন্তু আপনাকে সেই ভিডিও লিঙ্কটা দিতে পারবো, সেই ভিডিও লিঙ্কটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই মোটামুটি ইনশাল্লাহ সংবাদ। দ্বিতীয়তে যে সংবাদটি আছে, আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু অপারেচি হচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গায় অপারেচি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন। এখানকার অপারেসির মূল কথা হলো যে করোনা টেস্ট করা, করোনা টেস্ট যদি পজিটিভ ধরা পড়ে তাহলে তাদেরকে আইসোলেশন রেখে তাদেরকে ট্রিটমেন্ট করা, এভাবেই অপারেচি হচ্ছে, অন্য কোনো অপারেচি এই মুহূর্তে হচ্ছে না। এবং কি অপারেচি আরেক জায়গা হচ্ছে সেটা হলো বর্ডার রোডে, নৌপথ দিয়ে যারা আসতে যাচ্ছে তাদের সেখানে অপারেচি হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন, ওকে। যাই হোক, যেমনটি বলছিলাম যে আজকে আমি কয়েকটা প্রশ্ন করার চেষ্টা করবো আপনাদের সাথে, ওকে। অনেকেই বলছেন যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। সর্বপ্রথম কমেন্টস করেছেন MD শাহিন, অনেক ধন্যবাদ। রফিকুল ইসলাম ধন্যবাদ, ফিরোজ আহমেদ ধন্যবাদ, ওকে। আপনারা যারা ই করছেন আমাকে জানিয়েছেন সকলকে ধন্যবাদ, ওকে। লাঙ্কাবি থেকে দেখছেন MD আফসার হামিদ, ওকে ধন্যবাদ।
বিপ্লব বলছে যে ভাই আমি পিজা থেকে, জি আমি ওকে। সেন্তু বলছেন যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে বাংলাদেশের ডাবল টিকিট কবে পাওয়া যাবে? জি ডাবল টিকিট আপনি এখনই কিনতে পারবেন, কোনো সমস্যা নাই, এখনই আপনি ডাবল টিকিট কিনতে পারবেন। ওকে ভাই আমার কোনো কোম্পানি নাই, পারমিট কিভাবে করবো একটু জানাবেন। জি আপনি পারমিট করতে চাইলে অবশ্যই একটা কোম্পানিতেই করতে হবে। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এনামুল সর্দার, ধন্যবাদ এনামুল ভাই। ওকে নিজাম বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, যাদের পাসপোর্ট একেবারে নাই তাদের সম্পর্কে কিছু বলেন। যাদের পাসপোর্ট একেবারেই নাই তারা বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে, বাংলাদেশ হাই কমিশনে যেয়ে সেখানে ফিজিক্যালি পাসপোর্ট করতে হবে। আমাকে এই প্রশ্নটা এর আগে অনেকেই করেছেন, ধন্যবাদ নিজাম উদ্দিন আপনাকে। তাহলে যাদের পাসপোর্ট একেবারেই নাই, আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম যে পাসপোর্ট কিভাবে করবেন, যারা পাসপোর্ট আছে, ভিসা আছে বা ভিসা নাই, তারা পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্ট করবেন, তাদের একটা আমি ভিডিও করেছিলাম। যারা ওই ভিডিওটা দেখেন না আমাকে কমেন্টস করেন, ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। তবে কথা হচ্ছে যাদের পাসপোর্ট আগে কোনো পাসপোর্টই করা ছিল না, নৌপথে আসছেন বা অন্যভাবে আসছেন, কোনো পাসপোর্ট কিচ্ছু নাই, তারা সরাসরি বাংলাদেশ হাই কমিশনে যে যোগাযোগ করেন, কোনো সমস্যা নাই। অ্যাপয়েন্টমেন্ট 7 দিনের ভিতরে টিকিট কাটলে কি হবে? সবচেয়ে ভালো হয় আপনি 14 দিন, 14 দিন রেখে এরপরে টিকিট কাটবেন। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে 1 জানুয়ারিতে আপনার যেতে হবে ইমিগ্রেশনে, তাহলে আপনার এয়ার টিকিটটা যেন 14 তারিখে অথবা 15 তারিখে হয়, এরকম হলেই ভালো, ইমিগ্রেশন থেকে এটাই সাজেস্ট করেছে। ওকে ভাই আমার ভিসা আছে মালয়েশিয়া থেকে, ছুটিতে যেতে চাই, আপনি কি বলেন? জি আপনার ভিসা থাকলে আপনি ছুটিতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ভিসার মেয়াদ যদি 4-5 মাস বা 6 মাসের বেশি থাকে তাহলে যাওয়াই ভালো, আর 6 মাসের নিচে থাকলে আপনার ভিসাটা রিনিউ করেন, রিনিউ করার পরে এরপর আপনি যান। ওকে ভাই ইপু পেজাবাদ ইমিগ্রেশন সিলাঙ্গোর কি কিনেছেন শাহালম? এটাই, জি জি রাইট রাইট, ইজু ইবু পেজাবাদ ইমিগ্রেশন সিলাঙ্গোর, ইবু পেজাবাদ ইমিগ্রেশন সিলাঙ্গোর যেটা, এটাই শাহালমে, অর্থাৎ এটা সিলাঙ্গোরের মধ্যেই, সিলাঙ্গোরের যে ইমিগ্রেশন ওইটা শাহালম এর পড়ছে আর কি, ওইটাই সিলাঙ্গোরের যে ইমিগ্রেশন আর শাহালম ইমিগ্রেশন একই। ধন্যবাদ আপনাকে, এটা নিয়ে অনেকেই। ওকে তোহিন ভাই আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার যদি শাহালম ইমিগ্রেশনের যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ওখানে দেখবেন যে ইজু ইবু পিজাবাত ইমিগ্রেশন সিলাঙ্গোর, শাহালমে না ওটা, ইবু পিজাবাত ইমিগ্রেশন সিলাঙ্গোর, ওইটাই শাহালম ইমিগ্রেশন, শাহালম ইমিগ্রেশনটাই সিলাঙ্গোর ইমিগ্রেশন। ওকে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি রেজাউল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কিভাবে জানেন আমার কোম্পানি আমার নামে অ্যাপ্লাই করেছে? জি আপনি কিভাবে জানবেন আপনার কোম্পানি আপনার নামে অ্যাপ্লাই করেছে, আপনাকে রিজেক্ট নাকি আপনি অ্যাপ্রুভ, এগুলো লিঙ্ক সরকার আস্তে আস্তে দেবে, ধৈর্য ধারণ করেন, আগে অ্যাপ্লাই করেন, এই লিঙ্কগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। প্রতিদিন আমার সাথে লাইভে থাকেন তাহলে ওই লিঙ্কগুলো পাবেন ইনশাল্লাহ। ওকে ভাই আমার কি আর আসতে পারবো না? জি যে সমস্ত ভাই ছুটিতে আছেন আপনাদের জন্য খুবই আমরা ব্যথিত যে আপনারা ঢুকতে পারতেছেন না, অনেকেই ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে ইনশাল্লাহ সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই, তো অপেক্ষা করেন ইনশাল্লাহ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। যে সমস্ত ভাইরা ছুটিতে আছেন সালাম নিবেন ভাই, আমার একটা প্রশ্ন ছিল অনেকবার করেছিলাম উত্তর এখনও পাই নাই, পাসপোর্ট একেবারেই নাই। জি আপনার উত্তরটা দিয়ে দিয়েছি ভাই, যাদের পাসপোর্ট একেবারেই নাই তারা সরাসরি বাংলাদেশ হাই কমিশনে যেয়ে যোগাযোগ করেন ইনশাল্লাহ, সেখান থেকে আপনাদের একটা ব্যবস্থা করবেন। ভাই ইবু পিজাবাদ সিলাঙ্গোর কি শাহালম? ইয়েস ইবু পিজাবাদ ইমিগ্রেশন শাহালম সিলাঙ্গোর, এটাই শাহালম ইমিগ্রেশন, সিলাঙ্গোরের ইমিগ্রেশনটাই শাহালম ইমিগ্রেশন বলে আর কি, যেহেতু ওটা শাহালম এরিয়ার ভিতরে। ওকে ভাই আমার ভিসা আছে মালয়েশিয়াতে, ছুটি যেতে পারবো? জি যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। সিলাঙ্গোর ইমিগ্রেশন কি PKNS? ইয়েস PKNS শাহালম যেটা, এটাই সিলাঙ্গোর ইমিগ্রেশন। ভাই আপনার নাম্বারটা দেন ভাই, আমার নাম্বার দরকার নাই আপনার, আপনার যদি মনের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই একেবারেই পাসপোর্ট
একেবারে নতুন করে পাসপোর্ট করতে চাই, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে আমি এই ভিডিওর শেষে অফলাইন আমাকে এই প্রশ্নটা করেন, আমি ওখানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ওই ভিডিও ভাই, ছুটিতে আসা লোকদের কোনো খবর আছে নাকি ভাই? আসলে দুঃখিত, এই মুহূর্তে যারা ছুটিতে গেছেন তাদের নতুন কোনো খবর এখন পর্যন্ত ইমিগ্রেশন থেকে দেয় নাই, সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে ওই রকম মিথ্যা কথা বলতে পারছি না। ভাই, 2021 সালের দিকে কি আপ ডাউন টিকিট হবে? এখনই ভাই আপ ডাউনের টিকিট আছে, আপনার 21 সালে যেতে হবে না। ওকে ভাই, ওকে, অ্যাপয়েন্টমেন্ট এর 14 দিনের ভিতরে কোনো টিকিট পাই না যে ভাই, এই জন্য বলছিলাম যে 7 দিনের মধ্যে। তো ইমিগ্রেশনের বলেছে যে আপনার 14 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনার যদি 7 দিন হয় আপনি চেষ্টা করে দেখতে পারেন, সেটা অন্য কেস যে আমি, অথবা আপনি অন্য এয়ারলাইন্সে খুঁজেন, অনেক এয়ারলাইন্স আছে, মালয়েশিয়ান এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, মালিন্দো, এয়ার এশিয়া, রিজেন, ইউএস বাংলা, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এরপর আপনার থাইল্যান্ড এয়ারলাইন্স, কত এয়ারলাইন্স আছে, একটা এয়ারলাইন্সে যদি আপনি না পান অন্য এয়ারলাইন্সে দেখেন, ইনশাল্লাহ টিকিট পাবেন। ওকে ওকে, অনেকেই প্রশ্ন করছেন। ওকে ভাই, নিলাই 3-তে কোনো ইমিগ্রেশন? নিলাইয়ের ইমিগ্রেশন ভাই পুত্রা যায় ইমিগ্রেশন, নিলাই সাইবার জায়া এ সমস্ত এলাকার যে ইমিগ্রেশন, এটা পুত্রা যায় ইমিগ্রেশনে আসতে হবে। আমার পাসপোর্টের মেয়াদ 18 মাস আছে, কিন্তু বস বলছে নতুন পাসপোর্ট করতে। যে নতুন আর একটা পাসপোর্ট করে ফেলেন ভাই। আমি যে কোম্পানিতে আছি সেই কোম্পানির মালিক ভালো না, আমি কি কোম্পানি পরিবর্তন করতে পারবো? যে কোম্পানি পরিবর্তন করবেন, আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে যদি আপনার মালিককে যদি হেল্প করে যেতে, বা আপনার মালিককে যদি সম্মত থাকে, তাহলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে ভাই, 23 তারিখে কিন্তু আমার টিকিট, 13 তারিখে রাতে, কোনো সমস্যা হবে ভাই? 23 তারিখে আর 13 তারিখে, না তেমন সমস্যা হওয়ার কথা না ভাই, আপনার চলে যান ইনশাল্লাহ। ভাই, আমার ভাই মা ও এক মেয়ে, 4 বছর 6 মাস, এক ছেলে, অত মাস দেশে। ওকে, দেশে গেলে কত টাকা জরিমানা লাগবে? আপনি ইমিগ্রেশনে যান ভাই। পাসপোর্ট করেছি 2020 সালের সেপ্টেম্বর মাসে, ডেলিভারি ডেট অ্যাপয়েন্টমেন্ট নিছি ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। দের কোনো এই বিষয়ে ভাই আপনি খুলে বলেন। যে আপনি যেদিনকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই দিনকে যাবেন, পাসপোর্ট নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনার যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনার পাসপোর্ট যেহেতু কোয়ালালামপুর অলরেডি এসে গেছে, আপনি এখনই ফিজিক্যালি একবার যায় ট্রাই করতে পারেন, যদি তারা দেয় তাহলে দিতেও পারে। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, আজকে মূলত আমরা শ্রীপেতালিং মার্কাজ মসজিদে যাব, সেজন্য আপনাদের সাথে একটু আগে আগেই লাইভ এসেছি। এখন যারা আসলেন, ইনশাল্লাহ আমাদের লাইভটি প্রথম থেকে আবার দেখলে পুরো ভিডিওটির আপডেট কিছু সংবাদ আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে এখানে কমেন্টস করেন অফলাইনে, আমি অফলাইনে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং কি চেষ্টা করব আপনাদের আপডেট সংবাদগুলো নিয়মিত দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেটগুলো জানতে পারে। ওকে, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।